সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কেএন নিউজকে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, এমআরএমপিএল 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। হাতের কাছেই দিদি, দূরত্ব শুধু একটি ফোন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে বলো আজ সারা বাংলা জুড়ে মানুষের মুশকিল আসানোর একমাত্র পথ। দলীয় নির্দেশে দিদিকে বলো কর্মসূচিতে যুব তৃণমূল কর্মীরা এগিয়ে এসেছে। শুক্রবার দক্ষিণ কলকাতার যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি অর্ণব ব্যানার্জির নেতৃত্বে কলকাতার 124 নং ওয়ার্ডে পালিত হয় দিদিকে বলো কর্মসূচি। বেহালা ঠাকুরপুকুর অঞ্চলে চলে এই কর্মসূচি। স্থানীয় পৌরপিতা রাজীব দাসের উপস্থিতিতে হয় এই কর্মসূচি। প্রথমে সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির প্রয়োজনীয়তা ও কার্যকারিতা সাধারণ মানুষকে বোঝানো হয়। এরপর এলাকার বিভিন্ন দোকান পথ চলতি মানুষের মধ্যে কার্ড বিতরণ করা হয়। সর্বশেষে দলীয় এক কর্মীর বাড়িতে নৈশভোজে অংশগ্রহণ করে রাত্রিকালীন অবস্থান করে এই কর্মসূচির সমাপ্তি ঘটে।